2001 সালের 7 অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 2001 সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের স্বাস্থ্যগত সমস্যা ছিল, এর ফলে দলের মধ্যে নতুন মুখ্যমন্ত্রীর ওপর জোর দেওয়া হয়। দলের নেতৃত্ব কেশুভাই প্যাটেলের জায়গায় নরেন্দ্র মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী গুজরাট মডেল প্রতিষ্ঠা করেছিলেন। এটি শিল্প, বাণিজ্য, পরিকাঠামো এবং জ্বালানি খাতে উন্নয়নের জন্য স্বীকৃত হয়েছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি 2002, 2007 এবং 2012 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে এবং পরপর 3 মুখ্যমন্ত্রী হন। গুজরাটে তার সাফল্য এবং তার প্রশাসনিক দক্ষতার কারণে 2014 সালের লোকসভা নির্বাচনে মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তিনি 2014 সালের 26 মে ভারতের প্রধানমন্ত্রী হন। 1992 সালের 7 অক্টোবর ভারতের র্যাপিড অ্যাকশন ফোর্স গঠিত হয়। এটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি বিশেষ ইউনিট যা হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা সমস্যা মোকাবেলার জন্য তৈরি করা হয়েছিল। র্যাপিড অ্যাকশন ফোর্সের মূল উদ্দেশ্য হলো বিশেষ পরিস্থিতিতে শান্তি পুনরুদ্ধার করা। যখন এটি গঠিত হয়েছিল তখন এটি 10 ব্যাটালিয়ন নিয়ে শুরু হয়েছিল। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটালিয়নের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে গুরু গোবিন্দ সিং 1708 সালের 7 অক্টোবর মারা যান। তিনি ছিলেন শিখদের দশম ও শেষ গুরু এবং তিনি খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন। গুরু গোবিন্দ সিং 1666 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর পাটনায় জন্মগ্রহণ করেন। তার পিতা গুরু তেগ বাহাদুরজি ঔরঙ্গজেবের ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে শহীদ হলে তিনি 9 বয়সে শিখদের ধর্মগুরু হন। গুরু গোবিন্দ সিং শিখ সম্প্রদায়কে একটি সংগঠিত সেনাবাহিনী হিসাবে গড়ে তোলেন এবং 1699 খ্রিস্টাব্দের 13 এপ্রিল খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। তিনি শিখদের আত্মরক্ষা এবং ধর্মীয় স্বাধীনতার জন্য লড়াই করতে শিখেছিলেন। বলা হয়েছে মুঘলরা যখন 2 আক্রমণকারীকে পাঠিয়েছিল তখন গুরু গোবিন্দ সিং তার সৈন্যদের সঙ্গে দাক্ষিণাত্যে অবস্থান করছিলেন। তারা শিবিরে প্রবেশ করে এবং একটি ছুরি দিয়ে দুর্গ আক্রমণ করে। কয়েকদিন পর 1708 সালের 7 অক্টোবর গুরু গোবিন্দ সিং 42 বছর বয়সে আঘাতের কারণে মারা যান। গুরুর মৃত্যুর পর শিখ ও মুঘলদের মধ্যে দীর্ঘ ভয়ঙ্কর যুদ্ধ হয়। 1988 সালের 7 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার সঞ্জীব মিশ্র অদম্য সাহস প্রদর্শন করেন। 30-70 বছর বয়সী 7 ইউরোপীয় ট্রেকারের একটি দল ভুটানে 14,500 ফুট উচ্চতায় আটকা পড়েছিল। স্কোয়াড্রন লিডার সঞ্জীব মিশ্রকে তাদের সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি একজন প্রবীণ ভুটানি অফিসারের সঙ্গে বেঁচে থাকা 4 খুঁজে পেয়েছিলেন। এরপর তারা জানতে পারেন যে 1 2/3 দূরে একটি জায়গায় একজন মারা গেছেন এবং আরও 2 বেঁচে আছে। স্কোয়াড্রন লিডার মিশ্র অনেক অনুসন্ধান এবং তার সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করার পরে পাহাড়ের স্রোতে একটি ছোট জায়গায় হেলিকপ্টারটিকে ল্যান্ড করান। তিনি প্রবীণ আধিকারিককে মৃত বিদেশিদের দেহ পাহারা দেওয়ার জন্য রেখে যান এবং আহত 2 থিম্পুতে নিয়ে যান। আরও একবার দ্রুত জ্বালানি ভরার পর তারা প্রথম স্থানে গিয়ে বাকি আহত 2 উদ্ধার করে। এই সময়ের মধ্যে আবহাওয়া খারাপ হয়ে গেছিল এবং তারা ইতিমধ্যে 5 বেশি সময় ধরে উড়েছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে দেহটি পাহারা দেওয়া কর্মকর্তা বিপদে রয়েছেন এবং রাতে বেঁচে থাকবেন না। তারা আবার ফিরে গিয়ে মৃতদেহ সহ কর্মকর্তাকে উদ্ধার করে। পুরো মিশন চলাকালীন স্কোয়াড্রন লিডার সঞ্জীব মিশ্র দক্ষতা প্রদর্শন করেছিলেন, এর জন্য তাকে শৌর্য চক্র প্রদান করা হয়। 2001 সালের 7 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন এন্ডুরিং ফ্রিডম শুরু করে। আফগানিস্তানে তালিবান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং আল কায়দাকে ধ্বংস করার লক্ষ্যে এটি একটি বড় সামরিক অভিযান ছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আল কায়দা সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জাপানের মতো দেশগুলিও এই অভিযানে অংশ নিয়েছিল। সব দেশই বিমান হামলা শুরু করে, তালেবানের আস্তানা, আল কায়দার প্রশিক্ষণ কেন্দ্র এবং আফগান সামরিক কাঠামো ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হয়। এই অভিযানে তালিবানরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই অভিযানে অনেক আল কায়দা সন্ত্রাসবাদী ধরা পড়ে, নিহত হয় এবং অনেকে পালিয়ে যায়। এই অভিযানে 11 সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির এবং 39 তালেবান কমান্ড ও নিয়ন্ত্রণ স্থান ধ্বংস করা হয়। 2014 সালের 31 ডিসেম্বর অপারেশনটি শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালের 7 অক্টোবর ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি 21 আগস্ট 1944 থেকে 7 অক্টোবর 1944 পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা তৈরি করা, যা পরে জাতিসংঘ নামে পরিচিত হয়। এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং চীন অংশ নিয়েছিল। এই সম্মেলনে জাতিসংঘ গঠনের প্রাথমিক কাঠামো তৈরি করা হয়।
এতে জাতিসংঘের কাঠামো, উদ্দেশ্য, কার্যাবলী এবং ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। এটি বিশেষভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের কাঠামো ও দায়িত্ব নির্ধারণ করে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, চীন এবং পরে ফ্রান্সকে বিশেষ ভেটো ক্ষমতা দিয়ে সম্মত হয়। এর উদ্দেশ্য ছিল বড় এবং শক্তিশালী দেশগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এড়ানো। 1959 সালে 7ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের মহাকাশ মিশন লুনা 3 চাঁদের অন্যদিকের ছবি, যা সাধারণত চাঁদের ডার্ক সাইড নামে পরিচিত, প্রথমবারের জন্য পৃথিবীতে পাঠায়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল, কারণ চাঁদের এই দিকটি এর আগে কেউ দেখেনি। 1959 সালের 4ই অক্টোবর সোভিয়েত ইউনিয়ন লুনা 3 উৎক্ষেপণ করে। এটি সোভিয়েত ইউনিয়নের লুনা প্রোগ্রামের অংশ হিসেবে বিবেচিত হয়, যার লক্ষ্য ছিল চাঁদ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য অর্জন করা। এদিনে লুনা 3 চাঁদের 70% ছবি পাঠিয়েছিল, যা আগে কখনো দেখা যায়নি। লুনা 3 এ একটি ক্যামেরা ব্যবস্থা ছিল যা অনেক ছবি তুলতে পারত। এর পাশাপাশি এমন একটি যন্ত্র ছিল যা সেই ছবিগুলি প্রেরণ করতে পারত। এই ছবিগুলি প্রাথমিকভাবে বেশ অস্পষ্ট ছিল, তবে সেগুলি এখনও গুরুত্বপূর্ণ, কারণ প্রথমবারের মতো চাঁদের যে অংশটি মানুষ আগে কখনো দেখেনি তা দেখা গিয়েছিল।